এই যে আমি ইলিশ মাছের শুটকির বড়া বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা দেখতে থাকেন, এই যে কেমন হলো কমেন্টে জানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগবে খেতে, মানে বলার বাহিরে যার মুখে রুচি নাই সে বলবে যে আমিও ভাত খাবো, এত মজার কিন্তু শুটকি বোনা এটা, শুটকির বড়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমত, আমরা ভালো আছি। এই যে দেখাই কিভাবে শুটকির বড়া, মানে আমার তো আর পাতা নাই এই জায়গায়, লাউ পাতা বা কুমড়ো পাতা কিছুই নেই। তো আমি ইতালিয়ান শাক দিয়ে তারপরে যে শুটকির বড়াটা বানাইতেছি, দেখতে থাকেন কিভাবে বানাই। এই যে বানানো শেষ, এখন আমি চুলার ভিতরে কড়ার ভিতরে তেল দিয়ে তারপরে আরো অনেকটি বড়া দিয়ে দিয়েছি, এখন এইটাও দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি আবার মাঝে উল্টেও দিব। এই বড়া দিয়ে কিন্তু নিমিষে ভাত খাওয়া যাবে, যার মুখে রুচি নাই সেও কিন্তু ভাত খেতে পারবে, মানে এত মজার। এই যে আমি উল্টে দিতেছি এখন শুটকির বড়া, মানে ইলিশ মাছের শুটকির বড়া। আমি ইতালিয়ান শাক দিয়ে তারপরে বড়াটা বানাইছি, কেমন হলো কমেন্টে জানাবেন। আর কার কার অঞ্চলে কী বলে আমি জানি না, আমরা শুটকির বড়াই বলি, কমেন্টে জানাবেন সবাই কার কার অঞ্চলে কী বলে, কী নামে ডাকে। তো দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে বানানো শেষ, দেখেন কি লোভনীয় একটা শুটকির বড়া, ইলিশ মাছের শুটকি বড়া, খুব সুন্দর কিন্তু তাই না? দেখতে যেরকম, খেতে কিন্তু অসাধারণ মজা। এই শুটকি বড়াটা, ইলিশ মাছের শুটকি বড়া বা নোনা ইলিশ শুটকি বড়া বলতে পারেন। এই যে দেখেন কি সুন্দর তাই না, আমার তো খেতে এখনো মন চাইতেছে।